আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে লিনা ক্যাপসুল। লিনা ক্যাপসুল কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, লিনা ক্যাপসুলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই ওষুধের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। লিনা ক্যাপসুল, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে স্পিরুলিনা। লিনা ক্যাপসুল দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, 250 mg ক্যাপসুল যার দাম 6 টাকা এবং 500 mg ক্যাপসুল যার দাম 8 টাকা। হামদার্দ ল্যাবরেটরিজ লিমিটেড লিনা ক্যাপসুল বাজারজাত করে থাকে। লিনা ক্যাপসুল প্রাকৃতিকভাবে পাওয়া বিশ্বের সর্বোচ্চ পুষ্টির উৎস। এতে প্রচুর পরিমাণে আমিষ থাকে যা ক্যালোরি মুক্ত। এই ওষুধকে সুপারফুডও বলা হয়ে থাকে। এই ওষুধে আছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6, ভিটামিন B12, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও রঞ্জক পদার্থের সমন্বয়ে লিনা ক্যাপসুল তৈরি। লিনা ক্যাপসুলের কাজ: অপুষ্টিজনিত সমস্যা, ডায়াবেটিক্স, গেটে বাত, হাঁপানি, রক্তে অধিক গ্লুকোজ জনিত উপসর্গ, রক্ত স্বল্পতা, ঠান্ডা অ্যালার্জি জনিত সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার হয়, খাদ্যের সহায়ক পুষ্টি হিসাবে ব্যবহার হয়। এই ওষুধটি চোখ ও ত্বকের সুস্থতা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া, বমি বমি ভাব দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং এই ওষুধ খাওয়াতে ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাত্রা বা খাওয়ার নিয়ম: প্রতিদিন 2 থেকে 4টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোন ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোন ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।